ছিলেন। পৃথিবী বিখ্যাত ফতোয়ায়ে বাহারুর রায়কের মুকদ্দমার মধ্যে ইমাম সুরখসি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, রুহুবিহীন মানব দেহের যেমনি ভারে কোনো মূল্য নেই, রুহুবিহীন মানব দেহের যেমনি ভারে কোনো মূল্য নেই, তেমনি ভাবে ইমানবিহীন মানুষের জীবনের কোনো মূল্য নেই। বলেন সুবহানাল্লাহ। তো যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সরকারে দু আলমের মাধ্যমে মদিনা ওয়ালার মাধ্যমে শরীয়ত প্রদান করেছেন, তরিকত প্রদান করেছেন, হাকিকত প্রদান করেছেন, মারফত প্রদান করেছেন। আসুন আমার আল্লাহ ঘোষণা করেন দলিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু। এই আয়াত করিমার মধ্যে তাম বিশ্ববাসীদের মধ্যে যারা বিশ্বাসী বন্দা আছে তাদেরকে সম্বোধন করে বলেন, বিশ্বাসী বন্দারে উদখুলু, তোমরা দাখিল হও, তোমরা প্রবেশ করো, ইসলামের মধ্যে কাফা পুরাপুরি ভাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত করিমার দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যারা মুমিন, মুমিনের জন্য হলো ইসলাম, মুমিনের জন্য হলো নামাজ, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য হজ, মুমিনের জন্য যাকাত, মুমিনের জন্য শরীয়ত তরিকত হাকিকত মারফত। যারা বেঈমান মুনাফিক, যারা রাসূলুল্লাহর দুশমন, তাদের জন্য বাইরা আমার শরীয়ত নেই, তাদের জন্য তরিকত নেই, তাদের জন্য হাকিকত মারফত বলতে কিছুই নেই। বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আসুন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী বিখ্যাত হাদিসে দুররুল মুনাজ্জামের মধ্যে বাইহাকি শরীফের মধ্যে ঘোষণা করেন দলিল, আশ-শরীআতু আকওয়ালি ওয়াত-তরীকাতু ওয়াফআলি ওয়াল-মারফাতু ওয়াহওয়ালি ওয়াল-হাকীকাতু ওয়াসরারি। নবীজি ঘোষণা করেন, আমার রাসূলুল্লাহর কথা সমূহ হলো শরীয়ত, শরীয়ত হলো আমার রাসূলুল্লাহর কথা সমূহ, তরিকত হলো আমার রাসূলুল্লাহর কর্ম, মারফত হলো আমার নবীজির অবস্থা, হাকিকত হলো আমার নবীজির ভেদ অর্থাৎ গোপনীয় দিক। ভাইয়ারা, আমার শরীয়তের দৃষ্টিতে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, শরীয়তের দৃষ্টিতে একজন মানুষ যদি আরেকজন মানুষের রক্ত পান করে গো, কিতাবুল ফিকহে আলা মাযাহিবিল আরবার মধ্যে মাযাহিব আরবাদের একমত, সে যেন কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ করলো। আর এই হারামকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে পান করলো, শরীয়তের দৃষ্টিতে সেই ব্যক্তি কাফের হয়ে গেল। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। এখন যদি কোন ব্যক্তি হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, শরীয়তের দৃষ্টিতে সেই ব্যক্তির ইমান থাকবে না। বিশ্ব জাগের মন্দির দরবার শরীরে আমার কেবল জান হুজুর খাজা বাবার যমুনার মুজাদ্দিদ সাহেবের লক্ষ লক্ষ মুরিদান জাকিরান্দা উরুস শরীফের খেদমতে শুরি খাওয়ার জন্য কিছু গরু নজরানা প্রদান করে থাকেন আপন পীরের পাক কদরে, ঠিক না? ঠিক। কিন্তু এর মধ্যে দেখা যায় কিছু সংখ্যক নামবাড়ি মৌলবীরা তারা মুরু
গরু জবাই করে মানুষের মাঝে, তাবার রূপ বন্টন করে, এগুলো নাজায়েজ বেদাত। নাউজুবিল্লাহি মিন জালেক। ভাইরা আমার, এই বিশ্ব জাতের মঞ্জিলে মহাপবিত্র শরীফ যে হাজার হাজার গরুগুলো নজরান আসতেছে, আমার পীর কেবলা যান, অধিকাংশ গরুগুলো জাকেরানা সিকান্দির মাঝে তাবার রূপ হিসাবে বন্টন করে দেন। শরীফের এই উরুজ শরীফের গরু নজরে নিয়ে নানা ধরনের মন্তব্য করে থাকে, অনেক সময় বলে এই তাবারুক বক্ষণ করা না যায়। হে ওয়াহাবির গোষ্ঠীর, আল্লাহর হালাল জিনিসকে, এই হালাল জন্তুকে যদি কোনো ব্যক্তি হারাম মনে করো গো, এই হালাল জন্তুকে যদি কোনো ব্যক্তি হারাম মনে করো, গোস্ত বক্ষণ করা, গরুর গোস্ত বক্ষণ করাকে যদি হারাম মনে করো, এটার বিরুদ্ধে যদি ফতোয়া দাও, কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি নিঃসন্দেহে কাফের। তাদের বিরুদ্ধে কথা বলা উচিত, এটা আমাদের ইমানি দায়িত্ব। যদিও কিছু সংখ্যক ভাই সাহেবেরা সরাসরি তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি না, আমার পীর কেবলা যান কাহারুরও ভাই গালি দেন না, কাহারের বিরুদ্ধে সমালোচনা করেন না, আমার পীর কেবলা যান হলো প্রশান্ত মহাসাগরের মতন, সাগর তো পচা গলা সহ্য করতে পারে, সাগর পচা গলা পাক না পাক সব বরদাস্ত করার ক্ষমতা আছে, ঠিক না বেঠি? আর আমরা হলাম সেই সাগরের, সাগরের সাথে যৎকিঞ্চিত পরিমাণ কানেকশন হেতু আমরা বরদাস্ত করতে পারব না। আমার পীর কেবলা যান পারেন না, অবস্থা পরিপ্রেক্ষিতে আমার পীর জবাল যদি খুলে এই দেশের মধ্যে ব্যতিক্রম ধর্মী পরিবেশ হয়ে যাবে, হেতু জাকেরানদেরকে সবসময় ধৈর্য ধারণ করার আহ্বান করেন, ঠিক না বেঠি? প্রসঙ্গে আমার একটা হাদিস স্মরণ হয়ে গেল, ভাইয়েরা আমার, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, শুনলে খুশি হবেন, পৃথিবী বিখ্যাত মাদার জন্য বুয়ত, মাদার জন্য বুয়ত কিতাবের প্রথম খণ্ডে এবং হাদিসে বুখারি শরীফ, বুখারি শরীফের কিতাবুল মাগাজির বাবু গুজায় উহুদের মধ্যে আংশিক বয়ান আছে, আল্লাহর হাবিব উহুদের ময়দানে রাসূলে পাকের মাথা মুবারকের মধ্যে জখম হয়েছিল, এমন সময় হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নিকটে আসলেন, এসে তিনি জিব্বা দিয়ে রাসূলে পাকের মাথা মুবারকের জখমের জায়গাগুলো পরিষ্কার করতেছিল, এমন সময় আশেপাশে কয়েকজন সাহাবি বলেন, হে মালিক ইবনে, মালিক ইবনে সিনান, রাসূলে পাকের শরীর মুবারকের রক্ত আপনার মুখে চলে গেল, রক্তগুলো মাটিতে ফেলে দেন, রক্ত মাটিতে ফেলে দেন, হযরতে মালিক ইবনে